পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখবো। এটা দিয়েছে গান্ধীজি থেকে, মহাত্মা গান্ধী থেকে। তো বলছে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য গান্ধীজি ভারতের বিভিন্ন জায়গায় যেতেন অর্থ সংগ্রহের জন্য। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে একজন বৃদ্ধার সাথে তার সাক্ষাৎ হয়েছিল। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি এতটাই বৃদ্ধ ছিলেন যে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, সেই বৃদ্ধা গান্ধীজির কাছে যান এবং তার পা ছুঁলেন। দেন শি গেভ হিম এ কয়েন, তারপরে তাকে একটি কয়েন দেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামানলাল বাজাজের দায়িত্ব ছিল মানে তোমার ওই ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের জন্য সংগ্রহ করা অর্থগুলোকে সাবধানে রাখা আর কি, নিজের কাছে রাখা। এতে বলেছে, এর আগে বলেছে, ওয়াই ডি গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি কেন বিভিন্ন জায়গায় যেতেন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। নাম্বার টু, হোয়াট ওয়াজ জামানলাল বাজাজ ডিউটি, জামানলাল বাজাজের ডিউটি কী ছিল। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, মানে অর্থগুলো রাখা। থ্রি, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান গেভ টু গান্ধীজি, বৃদ্ধা গান্ধীজিকে কী দিয়েছিলেন। দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি এ কয়েন, বৃদ্ধা গান্ধীজিকে একটি কয়েন দিয়েছিলেন। বিতে বলেছে, রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে বলেছে, গান্ধীজি টাচড দ্য ফিট অফ দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি বৃদ্ধার পা ছুঁয়েছিলেন, এটা ফলস। নাম্বার টু, ওয়ান্স গান্ধীজি ভিজিটেড ওড়িশা, একবার গান্ধীজি ওড়িশায় গিয়েছিলেন, এটা ট্রু। গ্রামারে আসি, টু এর এতে বলেছে, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল, নাইফ নাইভস হবে, প্যাসার বাই প্যাসার্স বাই হবে। বিতে আছে, জেন্ডার চেঞ্জ, বুল কাউ বি ড্রোন। সিতে আছে, অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স বসাতে বলেছে, আইতে হবে, ইট ইজ রেনিং সো আই কুড নট গো। নাম্বার টু হবে, মিমি ওয়াজ ক্রাইং বিকজ হার মাদার স্কোল্ডেড হার। ডিতে দিয়েছে, সাবজেক্ট প্রেডিকেট আলাদা করতে, দ্য এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিমাল, সাবজেক্ট হবে দ্য এলিফ্যান্ট আর প্রেডিকেট ইজ এ বিগ অ্যানিমাল। রাইটিংয়ে বলেছে, রাইট সিক্স সেন্টেন্স অফ আওয়ার মাদারল্যান্ড, তাহলে ইন্ডিয়া ইজ মাই হোম, মাই নেটিভ ল্যান্ড। নাম্বার টু, শি ইজ এ ভাস্ট কান্ট্রি, এটা একটা বিশাল দেশ, ভারত আমার বাড়ি, আমার মাতৃভূমি, এটা খুব বিশাল একটা দেশ। নাম্বার থ্রি হবে, দ্য ল্যান্ড ইজ গিফটেড উইথ ইনফিনিট ভ্যারাইটিস অফ নেচার, মানে অকৃত্রিম প্রকৃতির দানে আর কি ভরপুর। নাম্বার ফোর, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ কম্পোজিট কালচার, এখানে মিশ্র সংস্কৃতি, এটা হলো ভারত, হলো মিশ্র সংস্কৃতির একটা ভূমি। নাম্বার ফাইভ, মাই কান্ট্রি ইজ দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে বৃহত্তম প্রজাতন্ত্র এখানে দেখা যায় বা গণতন্ত্র দেখা যায়। সিক্স হচ্ছে, উই আর সাফিসিয়েন্ট ইন হিউম্যান রিসোর্সেস, এখানে আমাদের মানে মানুষদের বাঁচার আর কি সমস্ত সামগ্রী আর কি যথেষ্ট করে রয়েছে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।